আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কারো বয়স এবং স্যালারি সম্পর্কে প্রশ্ন করতে নেই? পশ্চিমা বিশ্বে কারো স্যালারি এবং বয়স জানতে চাওয়াটাকে অভদ্রতা মনে করেন। আপনি যেন এই ধরনের বিব্রত পরিস্থিতি পড়তে না হয় তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন মেইন অফিসার্স ইঞ্জিনিয়ার্স এবং রেটিংসদের মান্থলি স্যালারি নিয়ে। ভিডিও শুরুর আগে যথারীতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি। আমি প্রথমে রেটিংসদের স্যালারি নিয়ে আলোচনা করব, দেন অফিসার্স এবং ইঞ্জিনিয়ার্সদের স্যালারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন মেরিন প্রফেশনে তিনটি ডিপার্টমেন্ট রয়েছে, ডেক, ইঞ্জিন এবং গ্যালি ডিপার্টমেন্ট। আমি এখন রেটিংসদের স্যালারি নিয়ে আলোচনা করছি। একজন ওএস, ওয়াইপার এবং মেসম্যানের মান্থলি স্যালারি হচ্ছে $700 থেকে $1,000, যা বাংলাদেশি পরিমাণ $70,000 থেকে $1,00,000 পর্যন্ত। দেন একজন এবি, একজন ওয়েলার এবং গ্যালি ডিপার্টমেন্টের সেকেন্ড কুকের বেতন হয়ে থাকে $1,000 থেকে $1,400 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় $1,00,000 থেকে $1,40,000 মধ্যে। দেন বোসান, নাম্বার ওয়ান ওয়েলার, চিপ কুক, এই তিন পজিশনের স্যালারি $1,500 থেকে $2,000 পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় $1,50,000 থেকে $2,00,000 পর্যন্ত। আমি এখন অফিসারদের স্যালারি নিয়ে আলোচনা করছি। একজন ক্যাডেট, সে যখন অনবোর্ড হয় তার মান্থলি স্যালারি হয়ে থাকে $500। দেন ফোর্থ অ্যাপ্রেন্টিস অফিসার, ফোর্থ অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার, তাদের মান্থলি স্যালারি হয়ে থাকে $1,500 থেকে $2,500 পর্যন্ত। দেন একজন থার্ড অফিসার, একজন থার্ড ইঞ্জিনিয়ার মান্থলি স্যালারি হয়ে থাকে $2,500 থেকে $3,500 পর্যন্ত। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মান্থলি স্যালারি হয়ে থাকে $3,500 থেকে $4,000 পর্যন্ত। দেন একজন সেকেন্ড অফিসার এবং একজন সেকেন্ড ইঞ্জিনিয়ারের মান্থলি স্যালারি হয়ে থাকে $3,500 থেকে $4,500 পর্যন্ত। দেন একজন চিফ অফিসার এবং একজন ফার্স্ট ইঞ্জিনিয়ারের মান্থলি স্যালারি হয়ে থাকে $6,000 থেকে $7,500 পর্যন্ত। দেন একজন মাস্টার বা ক্যাপ্টেন অর চিফ ইঞ্জিনিয়ার, তাদের মান্থলি স্যালারি হয়ে থাকে $8,000 থেকে শুরু করে $15,000 পর্যন্ত। এখন পর্যন্ত স্যালারি নিয়ে যা আলোচনা করেছি তা অ্যাপ্রক্সিমেট, তার কমও হতে পারে একটু বেশও হতে পারে। মেরিনারদের স্যালারি নিয়ে হাটে হাড়ি ভেঙে দিলাম। এরপর যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ট্রাভেলিং, ন্যাচারাল ভিউ এবং মেরিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফজলে ইলাহি সুমন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।